হ জর যত্ন ন আন ওয়াই চ্যানেল লামসুক আপ টাবুক তিনি ক কক্ট নাই। রক অঙ্কমানী ক্রাই আনবরক পুলেন পাইটক জরাঙি তুমি অবকে প্রতিবার কলম সুজা অখমানি। লকডাউনের পথে সরকার করোনা যেভাবে একেবারে পাড়াই পাড়াই ডুকে পড়েছে এতে করে খুব শীঘ্রই তা প্রতিহত করতে সম্পূর্ণ লকডাউনের পথে এগোচ্ছে সরকার আগামী কয়েকদিনের মধ্যেই সরকারি তরফে লকডাউন ঘোষণা হতে পারে সোমবার করোনা পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রিসভার বৈঠকে এবং আধিকারিক পর্যায়ের বৈঠকে সিংহভাগ সদস্যই সম্পূর্ণ লকডাউনের পক্ষে মতামত ব্যক্ত করেছেন বলে প্রকাশ জানা গেছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সরকারের সমস্ত দপ্তরকে দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত লকডাউনজনিত পরিস্থিতির মোকাবেলায় তাদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন সিলেবাস কমানোর সিদ্ধান্তে মধ্য শিক্ষা পর্ষদে অশান্তি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের এক সৎকারী সিদ্ধান্তে এখন মাঠার গাম পায়ে ফেলেছেন মোট তিনশো জন শিক্ষক শিক্ষিকা বিজ্ঞান কলা এবং বাণিজ্য বিভাগ মিলিয়ে মোট পঁচিশটি সাবজেক্ট নিয়ে নবম এবং দশ দ্বাদশ শ্রেণীর সিলেবাস কমছে মোট ত্রিশ শতাংশ আগামী দশ দিনের মধ্যে এই কর্মযোগ্য শেষ করে শিক্ষক শিক্ষিকারা তাদের দায়িত্ব খালাস করবেন গত ষোলো তারিখ থেকে এই কাজ শুরু হয়েছে সেম সাইড গোল ত্রিপুরা শিক্ষা পর্ষদে এখন এই একটা প্রশ্নের জবাবেই কোট সভাপতি থেকে সচিব অন্য আধিকারিক থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের চিন্তিত তারা নিজেরাও বুঝতে পারছেন বিষয়টি ঠিক হচ্ছে না পর্ষদের মধ্যে বিষয়টি নিয়ে অশান্তি চলছে কেউই শিক্ষা দপ্তরের এই সৎকারের সিদ্ধান্তে খুশি নন তবে প্রকাশে বলতে পারছে না কে কাকে বলবেন আর বলেও বা কে কি হবে অশান্তি কেন রাতারাতি চিকিৎসক স্বাস্থ্যে দুই অধিকর্তার মতভেদ চরমে স্বাস্থ্য দপ্তরের দুই অধিকর্তার সংজ্ঞাতে দেশে হারা চিকিৎসকরা চার বছর ধরে মু পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রদের এক বছর ইন্টার্নশিপ করার পর চাকরিতে যাওয়ার প্রথা রয়েছে ইং এটি বদ্ধ করে দিয়ে সরাসরি চিকিৎসকের দায়িত্বে পাঠানোর কথা জানিয়েছে স্বাস্থ্য দপ্তর আমৃত্যু মুখ্যমন্ত্রী হয়ে কাজ করার বাসনা ও বাস্তবতা যতদিন বেঁচে থাকবেন মুখ্যমন্ত্রী থাকবেন সরকার থাকবে এবং রাজ্যের জন্য কাজ করে যাবেন বলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের একটি বাসনের অংশ দারুণ ভাইরাল হয়েছে প্রধান বিরোধী দল সিপিএমের লোকজন সমর্থকরা ট্রুল করতে শুরু করেছেন কিন্তু করোনার এই চরম সংকটকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আনারস লেবু কূটনীতির পর তার এই দাবি কি কোনোভাবেই ফেলা ফেল ফেল মনে হচ্ছে সীমাহীন কষ্টে কাটছে মানুষ করোনা পরিস্থিতির জেরে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের কী ধরনের সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছে তা শহরে বসে বোঝা খুবই কষ্টকর দামসরার বিভিন্ন এলাকার মানুষ কর্মহীন অবস্থায় কোনো কিছুই বুঝে উঠতে পারছে না সরকারের সাহায্য যা কিছু কপালে জুটেছে তা নিয়ে এতদিন ধরে সংসার প্রতিপালন করার কারোর পক্ষেই সম্ভব নয় তাই এলাকাবাসী সরকারের উদ্দেশ্যে আবারও সাহায্যের আর্জি জানিয়েছেন সম্প্রতি সম্প্রতি এডিসির প্রাক্তন কার্যনির্বাহী সদস্য রাজেন্দ্র রিয়াং দামছড়া এলাকায় গিয়েছিলেন তখনই স্থানীয় লোকজন তার কাছ থেকে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন এমন কি এমন কিছু নাগরিক তো প্রাক্তন ওই প্রতিনিধির সামনে কায়ান্নায় বেঙ্গে পড়েন মৃত্যু দুই নতুন আক্রান্ত দুইশো রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার অতিক্রম করল লাগাতর দুদিন ধরেই আক্রান্তের সংখ্যা দুশোর উপর উঠে গেল রবিবারের পর সোমবারেও অ্যান্টিজেন টেস্টে ব্যাপক আক্রান্ত ধরা পড়েছে রবিবার নতুন করে দুশো জনের শরীরে করোনা ধরা পড়েছে লেকচুমুনি বাজারে এক ব্যবসায়ী করোনা ধরা পড়ার ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে বদ্ধ করে দেওয়া হয় বাজার দ্বিতীয় পর্যায়ে লক পর্যায়ে সফল অক্সফোর্ডের টিকা পুরুষ বন্ধুকে তিন বান্ধবীর অপহরণ তিন বান্ধবী মিলে অপহরণ করেছিল পুরুষ বন্ধুকে আর সেই অপহরণের মামলায় অভিযুক্তরা আগে থেকে জামিনের আবেদন করেছিল আদালতে কিন্তু সেই আবেদন খারিজ করে দিল আদালত আর পি পদে চাকরির জন্য দায়ের করা আবেদন খারিজ বা মামলে পঞ্চায়েত দপ্তরে চাকরির আবেদন করা বিশটি পিটিশন বাতিল করে দিল হাইকোর্ট সোমবার ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি সুভাশিষ তোলা পাত্র এই আবেদনগুলো বাতিল করেন আবেদনটি মূলত ছিল ইন্টারভিউ বোর্ডের নম্বর দেওয়ানি দুই হাজার সালে তৎকালীন বামফ্রন্ট সরকার পঞ্চায়েত দপ্তরে রুরাল প্রোগ্রাম ম্যানেজার জনের উপর নিয়োগ করেছিল এই নিয়োগগুলির উপর চ্যালেঞ্জ করে হাইকোর্টে আলাদা বৃষ্টি মামলা হয় মামলাগুলো বহুদিন ধরেই শুনানি চলছিল সোমবার মামলার রায় ঘোষণা করে করেছে হাইকোর্ট সহদেব দাস রাজেশ ভদ্র সহ অন্যান্যদের দায়ের করা মামলার রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতি আবেদনকারীদের বিপক্ষে রায় দিয়েছেন জানা গেছে মূল আবেদনটি ছিল যারা অনার্স নিয়ে স্নাতক হয়েছেন তাদের নম্বর দেওয়া নিয়ে আবেদনকারীদের দাবি ইন্টারভিউ বোর্ডের নম্বর দেওয়ার উপর কোনো নিয়ম নীতি ছিল না একই বিটিতে সাধারণ শ্রেণীভুক্তদের ছাড়া বাকিদের ক্ষেত্রে মামলা হয়নি দুই সাল থেকেই এই মামলাগুলি শুনানি চলছিল সোমবার হাইকোর্টে হাইকোর্ট রায় দিয়েছে হাইকোর্টের বক্তব্য ইন্টারভিউ বোর্ড কীভাবে নম্বর দেবে এটা বোর্ডের ব্যাপার ছিল মূলত এই বিষয়ের উপর আবেদনগুলি বাতিল করে দেওয়া হয় আবেদনকারীদের পক্ষে শুনানি করেছিলেন অরুণচন্দ্র বৌমিক দেবাশিস দত্ত অরিজিৎ বৌমিক রাজু দত্ত সহ অনেকে সরকার পক্ষে সবল করেন গভর্নর অ্যাডভোকেট দেবালয় ভট্টাচার্য বাটিল হুক পরীক্ষা সুপ্রিম কোর্টে গেলেন করোনা আক্রান্ত পড়ুয়া সেপ্টেম্বর মাসের মধ্যে ফাইনাল ইয়ারের পরীক্ষা সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল দায়ের করল দেশের ত্রিশ জন ছাত্রছাত্রী এর মধ্যে রয়েছে কোভিড আক্রান্ত এক পরও এই পড়ুয়াদের যুক্তি বহু পরীক্ষার্থী পরিবারের সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত এই অবস্থায় পরীক্ষা বছর জন্য জোর দেওয়া হচ্ছে যার অর্থ তার জীবনের অধিকার লঙ্ঘন করা পিটিশনে বলা হয়েছে এই সমস্যার মধ্যে থাকা ছাত্রছাত্রীদের ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে ফাইনাল ইয়ারের পরীক্ষায় জন্য বাধা বাধ্য করা হচ্ছে খাজান তাহতে বুকসং তিনি কীসে জড়া যে কক থাইনি কক বখ্রং নৰক পিং পাইথে জৰা আমি কিনিং তই ন পাইপ্লে হামাই তাই কেৱল আনি চেনেল কটাল ফাইদকে নৰক প্লিজ চাবসক্ৰাইব খাই দি চাবসক্ৰাইব খাই বেল বটন প্ৰেছ খাই দি হেকে নতন হামায়